সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সঙ্গে আছে আমি সাবরিনা হাস্তাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঢাকায় এবার ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ। জুনের চেয়ে জুলাইয়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে, আর এ মাসের বিশ দিনে আক্রান্তের সংখ্যা জুলাই মাসকে ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে 18 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে এবছর এডিসের লার্ভাও বেশি পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ তাদের। ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ষষ্ঠ কূপে খননকাজ শুরু হয়েছে। সেখানে দৈনিক 20-25 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, যা জ্বালানি সংকট কমাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বিদ্যুৎ সংকট কাটাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং খুচরা পর্যায়ে প্রতি হালিতে ডিমের দাম 10-12 টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বাজারে ডিমের চাহিদা অন্তত 20% কমে গেছে, যার প্রভাব পড়েছে দরেও। পাশাপাশি কেজিতে 20 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। এবারে বিস্তারিত। ঢাকায় এবছর এডিসের লার্ভার উপস্থিতি তুলনামূলক বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তরের মশা জরিপ দল। বিষয়টি উদ্বেগের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। মাহমুদ কমলের রিপোর্ট। ছোট্ট এক চৌবাচ্চা, সেখানে ছুটোছুটি করছে এক ঝাঁক এডিস মশার লার্ভা। বেসমেন্টের মেঝেতে জমে থাকা পানিতেও লার্ভা পাওয়া গেল অসংখ্য। রাজধানীর ওয়ারি এলাকায় এই অবস্থা খুঁজে পায় স্বাস্থ্য অধিদপ্তরের মশা জরিপ দল। পরে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীরা সেসব ধ্বংস করেন। এ মৌসুমে মশার প্রজনন পরিস্থিতি জানতেই এই জরিপ চালাচ্ছে অধিদপ্তরটি, যার পুরো ফল বিশ্লেষণ শেষ না হলেও লার্ভার উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানান দলের সদস্যরা। দেন সতর্কবার্তা। মগদা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কর্মীটুলা জেনারেল হসপিটাল, হলি ফ্যামিলি হসপিটাল, এইসব জায়গাগুলো থেকে দেখবেন ডেঙ্গু রোগী বেশি। তার মানে এইসব জায়গাগুলো থেকে, যেসব জায়গা থেকে রোগী আসতেছে ওই সব জায়গাগুলোতেই বেশি। আগস্টের 10 দিন আছে, সেপ্টেম্বর আরও প্রায় 30 দিন আছে। এই কয়েকটা দিন আমাদের জন্য কিন্তু বিশেষ ঝুঁকিপূর্ণ সময়, কারণ এই সময়টাতে এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু দুটোই সমানতালে বাড়বে। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমেই। চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4,000। এ মাসের 20 দিনেই ভর্তি রোগীর সংখ্যা গেল মাসের চেয়ে বেশি। মারা গেছে 18 জন। রাজধানীর বড় সরকারি হাসপাতাল তো বটেই, নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ভিড় করছেন জ্বরের রোগী। এ অবস্থায় এডিস নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকেও কার্যক্রম বাড়ানোর তাগিদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এডিসের যে ঘনত্ব পেয়েছি, যে সংখ্যা দেখেছি, এটি কিন্তু অবশ্যই আমরা মনে করি যে অত্যন্ত মানে এটি উদ্বেগের কারণ হতেই পারে। আমরা হাসপাতালে বিছানার সংখ্যা বাড়িয়ে দিয়ে, চিকিৎসকের সংখ্যা বাড়িয়ে দিয়ে কিন্তু এডিস মোকাবেলা করতে পারবো না। সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনার মধ্য দিয়ে, নগরবাসীকে সম্পৃক্ত করার মধ্য দিয়েই কিন্তু এডিসের যে নির্মূল কর্মসূচি সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। নগরবাসী এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ, এর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের 10 দিনের এই জরিপ শেষ হবে সোমবার, যার প্রতিবেদন রাজধানীর 2 সিটি কর্পোরেশন সহ দেওয়া হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ষষ্ঠ কূপে খননকাজ শুরু করেছে রাশিয়ার কোম্পানি গ্যাসপ্রম। এ থেকে উৎপাদিত গ্যাস দেশের চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টপগি ইউনিয়নের শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ষষ্ঠ কূপ টপগি 1, 2 বছর আগেই ভূতাত্ত্বিক জরিপের ভিত্তিতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই কূপ থেকে দৈনিক 20-25 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাপেক্স। চুক্তি অনুযায়ী 2023 সালের জুনের মধ্যে গ্যাসপ্রম খননকাজ সম্পন্ন করবে। গতকাল খননকাজ উদ্বোধনের পর পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, কূপটি 3,500 মিটার পর্যন্ত খনন করা হবে। উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা গ্যাস সংকট পূরণে সহায়তা করবে বলে আশা জানান তিনি। আমরা আশাবাদী যে এখান থেকে অন্তত 20-25 মিলিয়ন ঘনফুট হারে আমরা গ্যাস পাবো প্রতিদিন।
এবং এটি যদি পাই তাহলে আমাদের সেটি দেশীয় গ্যাসের যে উৎপাদন বৃদ্ধি তার একটি মানে ভালো একটা অংশ আমরা এখান থেকে আশা করছি যে পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, খনন কাজের মধ্য দিয়ে গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। যতগুলো কূপ হয়েছে সেগুলোর আলোকে আমরা প্রায় বলতে পারি 900 সামথিং এখানে মজুদ আছে। আর ভোলাতে নর্থে আরেকটা আমাদের গ্যাস ফিল্ড আছে, সেখানে একটা কূপ খনন হয়েছে, হ্যাঁ ওখানেও 600, প্রায় 1.5 TCF এর মতো আমরা এই মুহূর্তে আমাদের নন ফিল্ডের মাধ্যমে রিজার্ভ। আর ওই তিনটা কূপ খনন হবে, হইলে রিজার্ভ ওই তিনটা কূপ খনন রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। 2 বছর আগে বাপেক্সের অনুসন্ধান দল ভূতাত্ত্বিক জরিপ করে ভোলার 3টি স্থানে গ্যাসের সন্ধান পায়। সেগুলোর নাম দেওয়া হয় ইলিশা 1, ভোলা নর্থ 2 ও টপকে 1 গ্যাস কূপ। 1993-94 সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাছিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্যাস ক্ষেত্র খনন শুরু হয়। সেখানে বর্তমানে 4টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। শাহবাজপুরে প্রায় 1.3 ট্রিলিয়ন ঘনফুট TCS গ্যাস মজুদ রয়েছে। এ 4টি ছাড়াও শাহবাজপুর ইস্ট ও ভোলা নর্থ নামে আরও 2টি কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ প্রায় 1.7 TCF। এছাড়া সদর উপজেলার ইলিশা এলাকা সহ আরও 2টি কূপ খনন করা হবে বলে বাপেক্সের MD জানিয়েছেন। সব মিলিয়ে দ্বীপ জেলাটিতে গ্যাস কূপের সংখ্যা 9টি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। কমতে থাকা দাম, সাধারণ মানুষের আগ্রহ আর চলতে থাকা বিদ্যুৎ সংকট দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রসারে উপযুক্ত ক্ষেত্র তৈরি করেছে। অনেক দেশ 30% পর্যন্ত শক্তি নবায়নযোগ্য উৎস থেকে যোগান দিচ্ছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। জাহেদ সেলিমের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 25,000 মেগাওয়াটের বেশি। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন হয় মাত্র 900 মেগাওয়াটের মতো, যা মোট সক্ষমতার 4%-এরও কম। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির যে লক্ষ্যমাত্রা আছে অর্জন হয়েছে তার মাত্র 1/3, ফলে আর্থিক ক্ষতি যেমন হচ্ছে তেমনি বাড়ছে পরনির্ভরশীলতা। গত বছর পুরো পৃথিবীতে যতগুলো নতুন পাওয়ার প্ল্যান্ট হয়েছে তার 83% ছিল রিনিউয়েবল এনার্জি বেসড, আর 17% ছিল অন্যান্য, যেমন তেল, গ্যাস, কয়লা বলেন, নিউক্লিয়ার মিলে হচ্ছে 17% নতুন পাওয়ার প্ল্যান্ট হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের রিনিউয়েবল এনার্জির জন্য যতখানি সাপোর্ট দেওয়া দরকার, কারণ জানি যেহেতু আমাদের প্রাইমারি ফুয়েল নাই, ফসিল ফুয়েল যেহেতু আমাদের রিজার্ভ নাই, গ্যাস আমাদের শেষ হয়ে আসছে, আমাদের নিজস্ব ওই পরিমাণ তেল নেই, যে কয়লা আছে সেই কয়লা আমরা ইউজ করতে, যার ফলে আমরা পুরো ইম্পোর্টেড ফুয়েলের উপর আমরা নির্ভর করি। ইম্পোর্টেড ফুয়েলের উপর নির্ভর করার মানে হচ্ছে যে আপনি অন্য দেশের উপর ডিপেন্ড করা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও সেটি রয়ে গেছে কাগজে কলমেই, আর এ কারণেই এ খাতের প্রসার ঘটেনি বলে জানালেন বেসরকারি খাতের এই উদ্যোক্তা। সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে সোলার বসবে, এবং যা থেকে মিনিমাম 0.5% টোটাল কনজামশন থাকতে হবে, যাতে করে পৃথিবী লাইন দেবে। সুন্দর উদ্যোগ, মহতি উদ্যোগ। মিনিগ্রিডটা কোস্টাল এরিয়া বলেন, রিমোট এরিয়া বলেন, সেগুলোকে ইলেকট্রিফিকেশন বা এর নেটওয়ার্কের মধ্যে আনার জন্য একটা ভালো উদ্যোগ ছিল। বাট কোনো কিছুকে আমরা সাস্টেইনেবল হয়ে, প্রফেশনাল হয়ে এটাকে ম্যানেজ করতে পারি না। বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেল বলছে, বর্তমান সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব না দিলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এবারকার ক্রাইসিস চ্যালেঞ্জটা আমাদেরকে ইট রিমাইন্ডেড আস ফর দ্য সেকেন্ড টাইম দ্যাট উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ওন রিসোর্সেস, আইদার ইন দ্য কনভেনশনাল এনার্জি অর ইন দ্য রিনিউয়েবল এনার্জি। সো যেহেতু কনভেনশনাল যে আমাদের আর ফার্দার যতটুকু স্কোপ আসার চেষ্টা আমরা করছি, আমাদের নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে, বাট আমরা জানি যে সেটা সাফিসিয়েন্ট হবে না। বাট নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা জোর দিচ্ছি, উই আর ভেরি কনসার্ন, হ্যাঁ, এবং আমরা এই ক্ষেত্রে আমাদের যতটুকু দেওয়ার উই উইল গিভ আওয়ার বেস্ট। ভবিষ্যতে সুলভে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে গবেষণা বরাদ্দ, রাষ্ট্রীয় উদ্যোগ আর প্রণোদনা বাড়াতে হবে বলছেন সংশ্লিষ্টরা। জাহেদ সেলিম, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে হালিতে 10-12 টাকা কমেছে ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ডিমের চাহিদা অন্তত 20% কমে যাওয়ার পর দাম পড়তে শুরু করেছে। আরও জানাচ্ছেন রায়হান শোভন। কারওয়ান বাজারের এই দোকানগুলোতে দৈনিক গড়ে 10,000 ডিম বিক্রি হতো, যা এখন নেমে এসেছে 8,000-এ।
দোকানিরা বলছেন গেল তিন চার দিন ধরেই পরতির দিকে চাহিদা। ক্রেতা কম, মানে যার 100 লাখ সে 50টা 60টা এরকম নিতে আছে। যে কাস্টমার বেকারি মনে করেন পটলে ডিম নিত 400-500, এ কাস্টমারের ডিম নেয় 150-200। আমি তো আগে এক এক খাসি করে কিনতাম, এখন ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে 2 হালি করে নিই। বিক্রি কমার প্রভাব দৃশ্যমান হয়েছে দামেও। গেল সপ্তাহে কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের পাইকারি দোকানগুলোতে 100টি ফার্মের ডিম বিক্রি হয়েছে 1150 থেকে 1200 টাকায়। বর্তমানে যা নেমে এসেছে 900-তে। আর বাড়ে যা বাড়ে সব খামারিরা বাড়ায় দেয় আর কি, ওরা ডিম স্টক করে রেখে দেয়, রেখে দিলে পরের দিন সাপ্লাই দেয়, এন থেকে দামগুলো বাইরা যাবে আর কি। এন বর্তমানে আবার আগের থেকে প্রায় 200 টাকা 100-তে কমে গেছে। প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। আজ রাজধানীর খুচরা বাজারগুলিতে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 115 থেকে 120 টাকায়। বর্তমানে ডিমের বাজার হচ্ছে স্থিতিশীল একটা অবস্থা আছে। গত মাসখানেক আগে যেরকম ছিল 115-120 টাকা ডজন, ওইরকমই আছে। আর সামনের দিকে এটা ডিপেন্ড করে হচ্ছে খামারিদের উপরে। অনেক বাড়তি ছিল, 52 টাকা আলি বা 55-60 টাকা ছিল, এখন একটু কমছে বাজার, এখন খাওয়ার মতো। ডিমের পাশাপাশি কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দামও। বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। রায়হান শোভন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের বাজারে চাল বা ডিম সিন্ডিকেট করা সম্ভব নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। রাজধানীতে এডিটার্স গিল্ডস আয়োজিত বেসামাল বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক এক আলোচনায় তিনি বলেছেন, মুক্তবাজার সুবিধার মৌলিক বিষয়গুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বৈঠকে বক্তারা আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহারে তাগিদ দেন। পরামর্শ আসে অর্থ পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার। যে মুক্তবাজার অর্থনীতিকে আমি ফলো করছি, তাহলে মুক্তবাজার অর্থনীতির কিছু ওই যে ফান্ডামেন্টালস আমাকে বহন করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম মুক্তবাজার অর্থনীতির কিছু খারাপ জিনিস আমাকে সহ্য করতে হবে। আমাদের ধরেন উৎপাদনের যে উপকরণ আছে, সেই উপকরণটা আমরা খুব বেশিভাবে মানে বেশি সম্পৃক্ত আপনার বিশ্ব অর্থনীতির সাথে, যে কারণে আমাদের এই হিটটা নিতে হয়েছে। এনফোর্সমেন্টটাকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে এই সিন্ডিকেশন, এই আমদানি স্তর থেকে ভোক্তা স্তর, উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতি, এগুলোর কারণে যেটা বাড়তেছে সেটা কিন্তু আমাদের বৈশ্বিক অর্থনীতির সাথে না, সেটা আমাদের নিজস্ব প্রাতিষ্ঠানিক সক্ষমতার উপরে কিন্তু নির্ভর করবে। বিদেশি শক্তির উপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসা বিশ্বাস করে না। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা দলের নয়, কারণ তিনি দলের কেউ নন, বলেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। দিনের একটা সংগ্রামের ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেই দল কখনোই কোনো বিদেশি শক্তি নির্ভর ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার এই নীতিতে বিশ্বাস করে না। সে তো আমাদের দলের কেউ না, সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হবার কোনো প্রশ্নই ওঠে না। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে গত 2 দিনে 16টি ট্রলার ডুবির ঘটনায় 196 জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে 3 জনের মরদেহ সহ 33 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ভোলা, কক্সবাজার এবং মোংলায় কোস্টগার্ডের 6টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগরে অন্তত 150 জেলে সহ 10টি ট্রলার ডুবে যাওয়ার কথা জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা। এর মধ্যে এখনও নিখোঁজ 13 জন। কক্সবাজারে ডুবে যাওয়া 1টি ট্রলার থেকে 8 জেলেকে উদ্ধার করা হয়েছে, এখনও 11 জন নিখোঁজ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। সব সমুদ্রবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। সিএনজি অটোরিকশায় চালক ও যাত্রীর দরজায় পৃথক ছিটকিনি ব্যবহারের নির্দেশ দিয়েছে ডিএমপি। চলছে সচেতনতামূলক প্রচারণা। নির্দেশ না মানলে আগামী সপ্তাহ থেকে কঠোর হবে কর্তৃপক্ষ। মাহবুব আলম জাকিরের ছবিতে কাউসার সোহেলের রিপোর্ট। চালক এই দান্দা থাকে না, তার দান্দা সে থাকে, সে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাবলিক কি হলো সেটা সে চেষ্টা করে না। সিএনজি চালক পেশাবের কথা বলে ভিতর থেকে আটকায় দিয়ে আপনার বাইরে গেছে, এই মাঝখানে মনে করেন ছিনতাইকারীরা আসে, ছিনতাই করছে। যাত্রীদের এই অভিযোগের কারণ একটি ছিটকিনি।
সিএনজি চালিত অটোরিকশার দরজায় সিটকিনি থাকে চালকের নিয়ন্ত্রণে। এরই সুযোগ নিয়ে যাত্রীকে জিম্মি করে চুরি, ছিনতাই, অপহরণ, শ্লীলতাহানির মতো অপরাধ ঘটার অভিযোগ উঠেছে। আবার কখনো সড়ক দুর্ঘটনায় চালক সিটকিনি খুলে বেরিয়ে যেতে পারলেও গাড়ির লোহার খাঁচায় আটকা পড়ছেন যাত্রীরা। যখন অ্যাক্সিডেন্টের একটা ঘটনা ঘটার একটা উপক্রম হবে, তখন যাত্রীরা নিজেরাই সিটকিনিটা খুলে বেরোতে পারবে। ভিতর থেকে যদি লক থাকে তাহলে আমি একটা দুর্ঘটনা ঘটলে আমি নিজে লকটা খুলে আমি বাইরে যেতে পারবো। এ নিয়ে সম্প্রতি ডিএমপির ট্রাফিক বিভাগের কাছে লিখিত অভিযোগ করেন এক যাত্রী। পরিস্থিতি বিবেচনায় নতুন নির্দেশনা দেন কর্তৃপক্ষ, যাত্রী ও চালকের আসনের দরজায় রাখতে হবে আলাদা সিটকিনি। অপরাধ কর্ম কমানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে এখন এই সিএনজিতে লক থাকবে দুইটা। কোনো দুর্ঘটনা ঘটলে যাতে যাত্রী সহ ইচ্ছা খুলতে পারে তার সুবিধার্থে এই জিনিসটা করা হয়েছে। পুলিশ সার্জন হেরা বলছে যে এটা গেট আজকের ভিতরে এটা কাটবা, না কাটলে তোমার পরবর্তীবার সার পাইবে না। নির্দেশনা কার্যকরে ট্রাফিক বিভাগ নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। সিএনজিকে আমরা এক ধরনের ওয়ার্নিংই দিয়ে দিই, দুই দিন চার দিনের ভিতরে যাতে তারা দ্রুত এই ব্যবস্থাটা নেয়। খুব দ্রুতই এই ব্যাপারে যদি না নেওয়া হয় তাহলে আমাদের উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিব। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ দূর হয়নি চালক ও মালিকের। সবার সুরক্ষায় সিটকিনি লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী সমাধানে যাওয়ার আরও পরামর্শ দিয়েছেন তারা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 145 টাকা করার সিদ্ধান্তে ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 145 টাকা মজুরি দেওয়ার প্রস্তাব মেনে নেওয়ার কথা জানান শ্রমিক নেতারা। এর আগে সকালে বিভিন্ন বাগানে প্রতিবাদ সভা করেন চা শ্রমিকরা, পরে মিছিল বের করেন তারা। এছাড়া দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন হবিগঞ্জের চা শ্রমিকরা। তাদের অভিযোগ, মালিকপক্ষ তাদের মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করার যে প্রস্তাব দিয়েছেন তা সাধারণ শ্রমিকদের সাথে প্রহসন। মজুরি 300 টাকা করার দাবিতে কর্মবিরতি পালন করেন মৌলভীবাজার সহ দেশের 167টি চা বাগানের শ্রমিকরা। মার্কেটিং খাতে সৃষ্টিশীল কাজের সম্মান এবং স্বীকৃতির আয়োজন কমওয়ার্ডের 11তম আসরেও জয় জয়কার এশিয়াটিক 360-এর। গ্রুপ হিসেবে সর্বোচ্চ 37টি পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড একক প্রতিষ্ঠান হিসেবে জিতেছে 25টি পুরস্কার, যা 2019 থেকে 2022 সালের এ পর্যন্ত প্রতিটি মৌসুমেই ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার জেতার রেকর্ড। ঢাকার হোটেল শেরাটনে দিনব্যাপী ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস থিমের কমিউনিকেশন সামিটে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং জগতে সেরা কাজের সম্মান জানাতে সম্প্রতি এই কমওয়ার্ডের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এবারে আন্তর্জাতিক। রাশিয়া দখলে থাকা ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘ তদন্ত দলকে অনুমতি দেবে মস্কো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোন আলাপের পর এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা। এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিজেই জাপোরিজিয়া পরিদর্শনের আগ্রহ জানিয়েছেন। ইউক্রেনের অভিযোগ, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে সামরিক সরঞ্জামসহ 500 রুশ সেনা অবস্থান করছে। এদিকে পরমাণু বিপর্যয় নিয়ে জাতিসংঘ এবং তুরস্কের উদ্বেগের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চেরনোবিলের মতো ঘটনা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে তারা। এবারে খেলার খবর। এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনেই গোড়ালের ইঞ্জুরিতে পড়ে এশিয়া কাপ নিয়ে শঙ্কায় পেসার হাসান মাহমুদ। শাকির রুবেনের রিপোর্ট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ইঞ্জুরির ধাক্কা যেন থামছেই না। এশিয়া কাপের জন্য প্রথম দিনের আনুষ্ঠানিক অনুশীলনে গোড়ালিতে ব্যথা পেয়েছেন পেসার হাসান মাহমুদ। অনিশ্চয়তায় তার এশিয়া কাপে খেলা। এছাড়া অনুশীলন করেছেন বাকি সবাই, তবে অধিনায়ক সাকিব এদিন সকালে এসে একাই ব্যস্ত ছিলেন প্র্যাকটিসে। নিজের অনুশীলন শেষে টিম মিটিং করেই ব্যক্তিগত ব্যস্ততায় মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশ টি টোয়েন্টি কোচিং স্টাফে নতুন সংযোজন টেকনিক্যাল কনসালটেন্ট ভারতীয় শ্রীধরন শ্রীরাম রোববার দলের সাথে যোগ দেবেন তিনি। তবে স্বল্প সময়ের চুক্তিতে জাতীয় দলে শ্রীরামের কাছ থেকে কি ধরনের পরিবর্তন আশা করছে বিসিবি? আমার মনে হয় যে মাইন্ডসেট ডেফিনেটলি, মানে আমরা যে এগ্রেসিভ ক্রিকেট করার কথাটা বলি, আমরা ফিয়ারলেস ক্রিকেট কথাটা বলি, এটা এই বীজটা আসলে কিন্তু খালি পাঁচজন বা ছজনের মধ্যে গেলে হবে না, ইট হ্যাজ টু বি দ্য ফুল টিম। এশিয়া কাপের গত চার আসরের তিনটিতেই রানার্স আপ দল বাংলাদেশ, যার মাঝে 2016 সালে টি টোয়েন্টি ভার্সনের একমাত্র টুর্নামেন্ট রয়েছে। তারপরও এবার বাংলাদেশ দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা খুব বেশি নয়, কারণ সাম্প্রতিক বছরগুলোতে টি টোয়েন্টিতে টাইগারদের পারফরমেন্স হতাশাজনক। সবাই ভালো শেপে আছে ইনশাল্লাহ, আশা করি যে 30 তারিখ আমাদের খেলা, ওইভাবে হিসাব করলে আজকের পর 9 দিন আমাদের হাতে সময় থাকবে, হয়তো এর মধ্যে আমরা 7টা প্র্যাকটিস সেশন পাবো, 2 দিন হয়তো ব্রেক থাকবে, একটা ট্রাভেল ডে আছে। আর আমরা এই 6-7 দিনের মধ্যে যতটুকু পারি নিজেদেরকে গুছিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি চাই যে ইনফরমেশনটা প্রত্যেকটা প্লেয়ারের কাছেই যাক যে হোয়াট সর্ট অফ ক্রিকেট উই ওয়ান্ট টু প্লে। এশিয়া কাপের মূল আসর শুরু 27 আগস্ট, আর বাংলাদেশ আসর শুরু করবে শারজায় 30 তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। শাকিব রুবেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, এডিসের লার্ভাও পাওয়া যাচ্ছে বেশি, সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ। ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে নতুন কূপে খনন শুরু, দিনে যোগ হতে পারে 20-25 মিলিয়ন ঘনফুট, সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর তাগিদ। এবং চাহিদা পড়ে যাওয়ায় খুচরো পর্যায়ে প্রতি হালিতে ডিমের দাম কমেছে 10-12 টাকা, কমেছে ব্রয়লার মুরগির দামও। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।